স্টুডেন্টস দেরকে আমার ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি, একটু দেখলেই বুঝতে পারবো, কোর কোর্স 4 সেমিস্টার 2 এর কোর কোর্স 4 এর ইউনিট 4 থেকে ভেক্টর অ্যালজেব্রা এন্ড অ্যানালিসিস যে পার্টটা আছে তার আন্ডারে আমরা আজকে দুটো থিওরাম ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা প্রথম একটা ডেফিনিশন আমরা অলরেডি জেনেছি, সেই ডেফিনিশনটা হচ্ছে ভেক্টর ফাংশন আমরা কাদেরকে বলবো। আমি এখানে একটু শর্টে বলে দিই, ভেক্টর ফাংশন আমি লিখছি এখানে, ভেক্টর ফাংশনকে জেনারেলি আমরা ক্যাপিটাল এফ ভেক্টর টি এইভাবে আমরা ডিনোট করি। তো এখানে মনে রাখতে হবে যে যদি টি একটা রিয়েল ভেরিয়েবল হয়, টি রিয়েল ভেরিয়েবলটা অবভিয়াসলি কোনো একটা ডোমেনে বিলং করছে, ধরে নিলাম ক্লোজড ইন্টারভাল এ কমা বিতে বিলং করে, তাহলে টি স্কেলার বা টি ভেরিয়েবলটা যদি ক্লোজড ইন্টারভাল এ কমা বি এর মেম্বার হয়, তাহলে অল ওভার দ্য ডোমেন যদি টি এর ভ্যালুর জন্য আমরা ক্যাপিটাল এফ একটা ফাংশন পাই যে ফাংশনটা টি এর সাথে করেসপন্ড করে এবং সেই ফাংশনটা সবসময় আমাকে ভেক্টর আউটপুট দেয়, অর্থাৎ স্মল টি স্কেলার ভেরিয়েবলের জন্য আমরা একটা ভেক্টর আউটপুট পাচ্ছি যেটাকে আমরা ভেক্টর ফাংশন বলে ডাকছি। এখন আমাদের যে দুটো থিওরামের আমি স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি, একটা থিওরামের প্রথমেই বলা আছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ভেক্টর ফাংশন ক্যাপিটাল এফ ভেক্টর টি টু বি কনস্ট্যান্ট ইজ দ্যাট ডিডিটি অফ এফ ভেক্টর টি ইকুয়ালস টু নাল ভেক্টর, এটা একটা প্রুফ করতে হবে। আর সেকেন্ড যেটা আমাকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ভেক্টর ফাংশন এফ ভেক্টর টি টু হ্যাভ এ কনস্ট্যান্ট ম্যাগনিচিউড ইজ, দেখতে পাচ্ছি এখানে এফ ভেক্টর টি ডট ডিডিটি অফ এফ ভেক্টর টি ইকুয়ালস টু জিরো, এই দুটো থিওরাম আমরা প্রুফ করব। প্রথমে একটা কথা বলি, ভেক্টর ফাংশনের ডেফিনিশন তো আমি বলে দিলাম, তাহলে মনে রাখতে হবে ভেক্টর ফাংশন নিজে যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে আমরা এফ ভেক্টর টি ইকুয়ালস টু এফ ওয়ান টি আই হ্যাট প্লাস এফ টু টি জে হ্যাট প্লাস এফ থ্রি টি কে হ্যাট এই ফর্মে লিখতে পারবো। অর্থাৎ আমরা অর্থো নর্মাল ট্রায়াডের লিনিয়ার কম্বিনেশন করে ক্যাপিটাল এফ ভেক্টর টি কে ডিনোট করতে পারি। এই থিওরামগুলো যদি আমাকে প্রুফ করতে হয়, তার আগে একটা বিষয় আমাকে জেনে নিতে হবে থিওরামগুলো কি সিগনিফাই করে। প্রথম কথা হচ্ছে, যদি একটা আমরা স্কেলার ভেরিয়েবলের একটা স্কেলার ফাংশন নিতাম, যেটা আমরা সিঙ্গেল ভ্যালুড ফাংশন রিয়েল অ্যানালিসিসে জেনে এসেছি, তো সেই সিঙ্গেল ভ্যালুড যদি আমরা একটা রিয়েল ভ্যালুড একটা ফাংশন নিয়ে থাকি, তাহলে সেরকম ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা যখন কনস্ট্যান্ট ফাংশনের ডেফিনিশন দিই, সেখানে আমরা দেখেছি যে ডিডিটি অফ দ্যাট ফাংশন মাস্ট বি জিরো। এখন এখানে তাহলে এই দুটো থিওরাম কেন আসছে, তার কারণ হচ্ছে ভেক্টরের যেহেতু ম্যাগনিচিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন এই দুটোই থাকে, যার জন্য ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুটো একসাথে কনস্ট্যান্ট হতে পারে, অথবা শুধু ম্যাগনিচিউড কনস্ট্যান্ট হলো অথবা শুধু ডিরেকশন কনস্ট্যান্ট হলো। সেই জন্য এখানে আমরা তিনটে কেস পাবো। ফার্স্ট যে কেসটা সেটা থিওরাম ওয়ানে বলা আছে যে একটা ভেক্টর ফাংশন ফুললি কনস্ট্যান্ট, মানে হচ্ছে কনস্ট্যান্ট ইন ম্যাগনিচিউড অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্যান্ট ইন ডিরেকশন। আবার থিওরাম টুতে যেটা বলা আছে, একটা ভেক্টর ফাংশন কনস্ট্যান্ট ইন ম্যাগনিচিউড হচ্ছে যেটা কনস্ট্যান্ট ইন ডিরেকশন হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এটা। আরেকটা থিওরাম আছে যেটা আমরা নেক্সট সেশনে আমরা করব, সেটা হচ্ছে যে একটা ভেক্টর ফাংশন কনস্ট্যান্ট ইন ডিরেকশন হলে কি হতে পারে। তাহলে এই যে কন্ডিশনগুলো আমরা এখানে লিখে দিয়েছি, সেই কন্ডিশনগুলো আমরা একটু এবারে প্রুফ করার চেষ্টা করব। প্রথমেই বলি যে যেহেতু নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলা আছে, আমাদের জানা আছে যে দুটো পার্টে এটাকে প্রুফ করতে হবে। প্রথমে আমাকে ধরে নিতে হবে যে ফাংশনটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন এবং ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট, সেখান থেকে কন্ডিশনটাকে ডিরাইভ করে দেখাতে হবে। আবার কন্ডিশনটা হোল্ড করছে এটা ধরে নিয়ে পরে আমাকে দেখাতে হবে যে ফাংশনটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্যান্ট। এটা তাহলে যদি প্রুফ করতে হয়, প্রুফ করার জন্য আমি মেন স্টেপটা একটু বলে দিই। ঠিক আছে, প্রথমে যেটা আমাদের ফার্স্ট যে থিওরামটা বলা আছে, তাহলে ফার্স্ট থিওরামের আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা প্রথমেই আমি ধরে নিচ্ছি যে একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে প্রথমে নেসেসারি যে পার্টটা করব, নেসেসারি পার্টের জন্য আমি প্রথমেই ধরে নিচ্ছি এফ ভেক্টর টি
ইজ কনস্ট্যান্ট, ফার্স্ট এটা আমরা ধরে নিলাম। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে টি ভেরিয়েবলকে যদি আমরা ইনক্রিমেন্ট করি, টি ভেরিয়েবলের যদি আমরা মানে চেঞ্জ করি, তাহলে এফ ভেক্টর টি এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যদি আমরা টি কে চেঞ্জ করে টি প্লাস এইচ করে দিই, তাহলে এফ ভেক্টর টি আগেও যা ছিল এখনো এফ ভেক্টর টি প্লাস এইচ সেম ভ্যালু দেবে, মানে দুটো ভ্যালু কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। অর্থাৎ যদি আমি এবারে লিখতে চেষ্টা করি ডিডিটি অফ এফ ভেক্টর টি, তাহলে আমাদের লিমিটের যে ডেফিনিশন আমরা পাই, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ ভেক্টর টি প্লাস এইচ মাইনাস এফ ভেক্টর টি ডিভাইডেড বাই এইচ, যেহেতু দুটো ভ্যালু নিউমারেটারে সেম, তাহলে এই নিউমারেটারটা জিরো, অর্থাৎ পুরো ভ্যালুটা হয়ে গেল জিরো, যেহেতু এটা আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটির ডিফারেন্স, যার জন্য আমি ওখানে জিরো ভেক্টর লিখলাম। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি নেসেসারি পার্টে আমি অ্যাজিউম করব এফ ভেক্টর টি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন, এটা এফ ভেক্টর টি ইজ এ কনস্ট্যান্ট ফাংশন প্রথমে আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে এফ ভেক্টর টি যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিডিটি অফ এফ ভেক্টর টি যেটা আমরা লিখলাম, ডিডিটি অফ এফ ভেক্টর টি এর ক্ষেত্রে কোনো চেঞ্জ যেহেতু আমরা পাচ্ছি না এফ ভেক্টর ফাংশনে, সেই জন্য আমরা দেখতে পেলাম যে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, এখন যেটা সাফিসিয়েন্ট পার্ট, তাহলে সাফিসিয়েন্ট পার্টটা যখন আমরা প্রুফ করব তখন আমরা কি দেখব, সাফিসিয়েন্ট পার্টটা প্রুফ করার জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ফর এফ ভেক্টর টি, ফর এফ ভেক্টর টি মানে একটা ভেক্টর ফাংশন এফ ভেক্টর টি আমরা নিলাম, যার জন্য ওখানে বলে দেওয়া আছে ডিডিটি অফ এফ ভেক্টর টি ইকুয়ালস টু নাল ভেক্টর, এটা বলে দেওয়া আছে। এখন যেহেতু এফ ভেক্টর টি আমরা দেখতে পাচ্ছি একটা ভেক্টর ফাংশন, তাহলে ভেক্টর ফাংশনের রিপ্রেজেন্টেশনটা আমি একটু আগেই লিখলাম যে এফ ভেক্টর টি কে আমরা লিখতে পারবো এফ ওয়ান টি আই হ্যাট প্লাস এফ টু টি জে হ্যাট প্লাস এফ থ্রি টি কে হ্যাট, এটা লিখতে পারবো। এখন এফ ওয়ান টি এফ টু টি এফ থ্রি টি এগুলো হচ্ছে ভেক্টর ফাংশনের স্কেলার কম্পোনেন্ট, তাহলে এফ ওয়ান টি যদি আমরা ডিডিটি অফ এফ ওয়ান টি আই হ্যাট প্লাস ডিডিটি অফ এফ টু টি জে হ্যাট প্লাস ডিডিটি অফ এফ থ্রি টি কে হ্যাট, এটা যদি আমরা লিখি তাহলে এটা অবভিয়াসলি হবে ডিডিটি অফ এফ ভেক্টর টি। ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর ফাংশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ডিডিটি অফ এফ এফ ভেক্টর টিটা হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টর মানে জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, এটা লিখতে পারবো। দেয়ার ফোর এখানে আমরা পাবো তাহলে ডিডিটি অফ এফ ওয়ান টি ইকুয়ালস টু জিরো, দ্যাট মিন্স যেহেতু এটা হচ্ছে একটা রিয়েল ভ্যালু ফাংশন আর এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এফ ওয়ান টি ইজ কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টি। একই রকম করে আমরা যখন ডিডিটি অফ এফ টু টিটাকে জিরোর সঙ্গে ইকুয়েট করব, একই রকম করে ডিডিটি অফ এফ টু টি ইকুয়ালস টু জিরো এটাকে ইকুয়েট করলে আমরা এফ টু টিটাও পাবো কনস্ট্যান্ট, একই রকম করে একই আর্গুমেন্টে আমরা এফ থ্রি টিটাও পাবো কত, কনস্ট্যান্ট। তাহলে যদি এফ ওয়ান টি এফ টু টি এফ থ্রি টি তিনটেই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ফাংশনের তিনটে স্কেলার কম্পোনেন্ট সাইমালটেনাসলি কনস্ট্যান্ট, অর্থাৎ ভেক্টর ফাংশনটা নিজে একটা কনস্ট্যান্ট ফাংশন হবে। তো এইভাবে আমরা ফার্স্ট থিওরামটাকে প্রুফ করতে পারি। এবার আমি চলে আসছি সেকেন্ড থিওরামটা, সেকেন্ড থিওরামে আমি একটু মনে করিয়ে দিচ্ছি, সেকেন্ড থিওরামটাতে বলা ছিল স্টেটমেন্টে যে এফ ভেক্টর টি এই ভেক্টর ফাংশন যদি কনস্ট্যান্ট ইন ম্যাগনিচিউড, কনস্ট্যান্ট ইন ম্যাগনিচিউড হয়, অর্থাৎ তার যদি লেন্থ, লেন্থ যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে এফ ভেক্টর টি যে ফাংশনটার কথা বলছি সেটার একটা কন্ডিশন হোল্ড করবে, সেটা হচ্ছে এফ ভেক্টর টি ডট প্রোডাক্ট ডিডিটি অফ এফ ভেক্টর টি ইকুয়ালস টু জিরো, এটা হোল্ড করবে। এখন এই কন্ডিশনটা যদি হোল্ড করতে হয়, আমি যেহেতু প্রথমেই বলে দিয়েছি যে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, এটাকেও দুভাবে প্রুফ করতে হবে, তার আগে আমি এখানে একটা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এফ ভেক্টর টি ডট এফ ভেক্টর টি যদি আমি করি, তাহলে এটা আমাদের জানা আছে যে এটা হচ্ছে মড এফ ভেক্টর টি এর হোল স্কোয়ার, বোথ সাইডের ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে হচ্ছে একবার হবে ডি এফ ভেক্টর টি বাই ডিটি ডট
f ভেক্টর প্লাস f ভেক্টর ডট df ভেক্টর t বাই dt ইকুয়ালস টু 2 মড f বার t ডট dt অফ f ভেক্টর t। ঠিক আছে, এবারে যেহেতু ভেক্টর ফাংশনের ক্ষেত্রে বা ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, তাহলে কমিউটেটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে টুয়াইস অফ f ভেক্টর ডট df ভেক্টর dt ইকুয়ালস টু টুয়াইস মড f ভেক্টর t, তারপরে হচ্ছে ddt অফ, এখানে এই জায়গাটাতে একটা মড হতো, ddt অফ মড f ভেক্টর t। লাস্ট যে লাইনটা লিখলাম, লাস্ট লাইনে আমি কি করছি, বোথ সাইড থেকে 2 কে রিমুভ করে দিলাম, 2 টাকে রিমুভ করে দিয়ে তাহলে এইটা আমরা একটা দেখতে পাচ্ছি, একটা ইকুয়ালিটি আমরা পাচ্ছি। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা থেকে আমরা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট দুটো কন্ডিশনকে একই সাথে ডিরাইভ করতে পারি। কিভাবে, যদি আমি নেসেসারি কন্ডিশনের কথা বলি, তাহলে নেসেসারি কন্ডিশনের ক্ষেত্রে আমি ধরে নেব যে ফাংশনটা হচ্ছে, ফাংশনটার ক্ষেত্রে কনস্ট্যান্ট ম্যাগনিচিউড হচ্ছে, অর্থাৎ ফাংশনটার লেন্থ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যদি আমি ম্যাগনিচিউডটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে অবভিয়াসলি f ভেক্টর t মড এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে d মড f ভেক্টর বাই dt এটা অবভিয়াসলি এটা 0 হবে। তাহলে d মড f ভেক্টর বাই dt যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইডের এই পোরশনটা কিন্তু 0, এই পোরশনটা 0 হওয়া মানে লেফট সাইডের f বার ডট df বার বাই dt ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ কন্ডিশনটা হোল্ড করে যাবে। আবার যদি সাফিসিয়েন্ট পার্টের কথা বলি, সাফিসিয়েন্ট পার্টের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে f ভেক্টর ডট df ভেক্টর বাই dt ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা হোল্ড করে, কন্ডিশনটা হোল্ড করলে নিশ্চয়ই তবে এখান থেকে আমরা পাচ্ছি যে মড f ভেক্টর আবার d মড f ভেক্টর বাই dt ইকুয়ালস টু 0, এখান থেকে ইজিলি লিখতে পারবো। এখন একটা ভাবার ব্যাপার আছে, যেহেতু f ভেক্টর হচ্ছে একটা আরবিট্রারি ভেক্টর ফাংশন, সেটা কিন্তু সবসময় 0 হবে না, তাহলে এটা সবসময় যখন যেহেতু 0 হচ্ছে না, তাহলে অবভিয়াসলি এই পার্টটাকে 0 হতে হবে। ঠিক আছে, এটা আমাদের নিয়ম, যেহেতু আমরা রিয়েল ফিল্ডে আমরা কাজ করছি, ঠিক আছে, রিয়েল ফিল্ডে যখন আমরা কাজ করব, রিয়েল ফিল্ড জানি আমরা যে একটা ফিল্ড হলে ডিভাইজার অফ 0 থাকবে না, যেহেতু নো ডিভাইজার অফ 0 হয়, নো ডিভাইজার অফ 0 কন্ডিশন থেকে আমরা df বার বাই dt এখানে মড দিলাম ইকুয়ালস টু 0, অর্থাৎ দেখতে পাচ্ছি মড f ভেক্টরের ডিডিটি টা 0 হচ্ছে, অর্থাৎ মড f ভেক্টর t এর উপরে ডিপেন্ড করবে না। তাহলে এখান থেকে খুব ইজিলি আমি বলতে পারবো যে f ভেক্টর, যে ভেক্টর ফাংশনটা আমরা নিয়েছিলাম, সেই ভেক্টর ফাংশনের মডিউলাসটা কনস্ট্যান্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ t। তাহলে এখান থেকে আমরা প্রুফ করে দিতে পারবো যে ক্যাপিটাল f ভেক্টর ফাংশনটা হলো কনস্ট্যান্ট ম্যাগনিচিউডের ফাংশন। ঠিক আছে, এইভাবেই প্রুফটা করা যেতে পারে।